তাহলে বিবর্তনের ধারায় এসব জিনিস দেখার চেষ্টা করেছি আমরা, বিবর্তন কিরকম। আমরা আজকে আরেকবার ফিরে যাব তাহলে সেই জায়গাটাতে, আমরা পড়ছিলাম যেখানটাতে সেখানে একবার ফিরে যাচ্ছি। তাহলে বিবর্তনের ধারায়, বিবর্তনের ক্ষেত্রে এভলিউশন হলে কিরকম হয়েছে, মানুষ কিরকম এসেছিল এবং অন্যান্য জীব কিরকম এসেছে, শেষকালে সবচেয়ে শেষে মানুষ এসেছে, এবং সায়ানোব্যাকটেরিয়া আমরা দেখেছিলাম অক্সিজেন, আণবিক অক্সিজেন বাতাসে কিরম করে এসেছে, সেটাতে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিষয়টা আমরা দেখবার চেষ্টা করেছি, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিষয়টা বুঝবার চেষ্টা করেছিলাম। আজকে আসছি তাহলে তারপরে শুরু করা যাক বিষয়টার সঙ্গে। আমরা যেখানটা দেখবার চেষ্টা করছিলাম, তাহলে এইটা মানুষ এসেছে 7 লক্ষ বছর পর্যন্ত করেছি। এখন প্রশ্ন হলো, জীব জল থেকে স্থলে এলো কেন? জীব জল থেকে স্থলে এলো কেন? আসানসোল বলতে পারো, জীব জল থেকে স্থলে কেন এলো? জলেই তো যদি শুরু হয়ে থাকে তাহলে জলেই থাকলে ভালো হলো না? খাদ্যের জন্য, জলে আজকে আজকেও যা আছে তাতে অনেক খাদ্য আছে, আজও যদি পৃথিবীতে জলে অনেক খাদ্য আছে, থাকবার জায়গাও আছে, আর কেউ কেন জল থেকে স্থলে? জলে প্রাণী, মানে অনেক প্রাণী বৃদ্ধি পেলো, সেজন্য জীবন সংকট, খাদ্য সংকট, ওই দুটোর জন্য। না, সেটাই বললাম, আজও যদি কোন প্রাণী জীব থাকতে চায়, জল অনেক জায়গা আছে, অনেক খাদ্য আছে, আজও অনেক খাদ্য, জল সব জায়গা সব আছে, স্থলটা ফাঁকা পড়ে থাকছে, ওই জন্য। কি হয়েছে? স্থলটা ফাঁকা পড়ে থাকছে। ভালো বোঝা যায়নি তোমার কথাটা, ঠিক উত্তরটা বুঝতে পারিনি। আচ্ছা, আর কেউ বলতে চায় আসানসোলে? কামার পুকুর বলতে পারো, জল থেকে স্থলে কেন জীব এসেছে? জল থেকে স্থলে জীব এলো কেন? বসে পড়ো তাড়াতাড়ি সবাই, ঠিক আছে, তাহলে দেখে নাও, বুঝতে চেষ্টা করো। জল থেকে স্থলে আসার মূল কারণ হচ্ছে, যত জটিল জীব হতে হবে তত তার রাসায়নিক শক্তি বা তার শক্তি লাগবে বেশি, কাজ করতে গেলে শক্তি লাগবে। তাহলে যে কোনো জৈব রাসায়নিক ক্রিয়া চালানোর জন্য শক্তির প্রয়োজন হবে, আর যত উন্নত জীব হবে তার তত বেশি জটিল রাসায়নিক প্রক্রিয়া চালনাও করতে হবে। তাহলে শক্তির চাহিদা আবার সেখানে পূরণের জন্য লাগবে অধিক অক্সিজেন, যেহেতু শ্বসন সবাত শ্বসনে খাদ্য মধ্যস্থ শক্তি সবচেয়ে বেশি পরিমাণে বেরোতে পারে, তাই অক্সিজেন লাগবে। শক্তির চাহিদা পূরণের জন্য চাই, এটা লিখে ফেলো সবাই, বইয়ে নেই তোমাদের, আর জানা দরকার। যে কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়া চলতে গেলে শক্তি চাই, অধিক অক্সিজেন থাকলেই সেই শক্তি নির্গত নির্গম খাদ্য থেকে বের করা সহজ করতে পারবে। এই জন্য অক্সিজেন অধিক কোথায় আছে চাই, যেহেতু স্থলে ক্রমশ জল অপেক্ষা অক্সিজেনের ঘনত্ব বাড়তে শুরু করেছিল, কারণ সালোক সংশ্লেষ শুরু হয়েছে আর সেই অক্সিজেন বাতাসে আসছে, সেই জন্য স্থলে থাকলে সুবিধে, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম। তাহলে স্থল অপেক্ষা জলেই বেশি, স্থলে যদি জল অপেক্ষা বেশি অক্সিজেনের ঘনত্ব, তাহলে স্থলেই আসার সম্ভাবনা বেশি। তাই স্থলভাগে জীবের পক্ষে উন্নততর জটিল জৈব রাসায়নিক ক্রিয়া পরিচালনা করার উপযুক্ত ক্ষেত্র রূপে দেখা দিল, তাই জল থেকে স্থলে জীব এসে পৌঁছলো। এই হচ্ছে বিষয়বস্তু, এটা কিরকম এবং তার জন্যই জীবকে জল থেকে স্থলে আসতে হলো, এবং স্থলে এলো বলেই আজকের দিনে দেখতে পাচ্ছি অধিকাংশ যত জীব আছে যারা উন্নত জটিল জৈব রাসায়নিক পদ্ধতি পরিচালনা করে সব স্থলে আছে, দু একজন পরে জলে আবারও ফিরে গেছে তারা আছে। তাহলে এই হচ্ছে আমাদের জল আর স্থলের বিষয়টা করবার চেষ্টা করলাম। স্থলে কেন জীব এলো? জলেই আজও জায়গা আছে, খাদ্যও আছে, স্থানও আছে থাকার, কিন্তু স্থলে এই জন্য আসার প্রয়োজন পড়ল। তাহলে এইটা একটা বিশেষ দেখার চেষ্টা করেছি আমরা। তাহলে বিশেষ
তাহলে বিশেষ করে আমরা দেখবার চেষ্টা করলাম কোথায় কোথায় খাদ্য বেশি এবং কোথায় বেশি হওয়া সত্ত্বেও খাদ্যর থেকে বেশি অক্সিজেনের পরিমাণটা নিয়ন্ত্রণ করলো বিশেষ করে এখানে। তাহলে জীব জল থেকে স্থলে এলো কেন এবং তারপরে জীব বিভিন্ন সময় কেমন এসেছে, টাইম স্কেলে কিরকম বলা হয়, সময়ের সীমায় দেখতে যদি দেখি তাহলে এই রকম একটা ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি সময়ে কিরকম জীব এসেছে, এই রকম ভাবে জীবের একটা উৎপত্তি এবং পরবর্তীকালে এসেছে দেখতে পাচ্ছি। আরো একবার মনে করে নি, জীব কাকে বলে? বেগমপুর মনে আছে, জীব কাকে বলে? বেগমপুর জীব কাকে বলে মনে আছে? কারণ জীবের উৎপত্তি এবং তার বিবর্তন নিয়ে আলোচনা করছি। জীব কাকে বলে? বেগমপুর, তাড়াতাড়ি, এগুলো বহুদিন আমাদের আলোচনা হয়ে গেছে, বলো তাড়াতাড়ি। যারা প্রজননে সক্ষম এবং এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে খাদ্যের জন্য খাদ্য সংগ্রহ করে এবং বেঁচে থাকার রসদ খোঁজে তাদের জীব বলে। তোমার পাশের গাছটা স্কুলে, সে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় খাবারের জন্য? কোথায় যায় জানো? সে মূলের সাহায্যে মাটি থেকে রস। কি বললে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? আচ্ছা বেশ, বসে পড়ো, ওই ঠিক সংজ্ঞাটাতে ঠিক চলবে না একটু। হ্যাঁ, কামার পুকুর, এগুলো আমাদের বহুবার হয়ে গেছে, কামার পুকুর তাড়াতাড়ি, আসানসোল, পরে মশাটা আসছি, কামার পুকুর, আসানসোল, জীব কাকে বলে? আসানসোল, জীব কাকে? যাদের জন্ম বৃদ্ধি ও মৃত্যু আছে, জন্ম বৃদ্ধি মৃত্যু, তোমার একটা সামনে যে বেঞ্চটা আছে ওর একটা জন্ম হয়েছে, একটু বাড়িও নিতে পারো আর মারাও যেতে পারে ভেঙে ফেললে, এরকম অনেক কিছু আছে হবে এবং বিপাকক্রিয়া সম্পন্ন করবে। সব প্রজননশীল, যেমন তোমার শ্রমিক মৌমাছি কোনো প্রজনন করে না, শ্রমিক মৌমাছি কোনো প্রজনন করে না, বন্ধা জীব কোনো প্রজনন করে না, তারাও জীব। মনে পড়বে, এগুলো ক্লাস সিক্স থেকে হচ্ছে মনে হয়। বেশ বসে পড়ো, আর কেউ আসানসোল বলতে পারে? মশাট, আচ্ছা এক মিনিট, মশাট একটু আসানসোল একটা শুনে নিয়ে আসছি, মশাট আসানসোল, হ্যাঁ বলো। যার যার প্রাণ আছে তাকে জীব বলে। প্রাণ, প্রাণ জিনিসটা একটু আমাকে বুঝিয়ে বলতে হবে, ওটা কি জিনিস প্রাণ জিনিসটা, ওকে দাও একটু বুঝিয়ে বলো। যারা নিজেদের অপত্য সৃষ্টি করতে পারে প্রজননের মাধ্যমে তাদেরকে জীব বলা হয়। যেমন শ্রমিক মৌমাছি করে না কিন্তু ওরা জীব, শ্রমিক মৌমাছি কোনো প্রজননের দ্বারা জীব সৃষ্টি করে না, বন্ধা জীব কোনো জীব সৃষ্টি করে না, ওরাও জীব। আচ্ছা বেশ মশাট, আমার মনে হয় চট করে উত্তরটা হয়ে যাওয়া উচিত, এগুলো সব আমাদের বহু পুরনো জিনিস। যারা কোষীয় বিভাগ, যারা কোষীয় বিভাগ কে সক্ষম এবং নিজের মতামত একটু কষ্ট করে লিখে ফেলা ভালো, তার কারণ নইলে আবারও বিপদে পড়তে পারো। যারা কোষীয় বিপাক ক্রিয়ায় সক্ষম, নিজের মতো অপত্য বা বংশধর সৃষ্টি করতে পারে তাদের জীব বলে, এই কটা জিনিস নিয়ে চলা দরকার। অনেক গুণ আছে, সবার সবকটা গুণ নেই, প্রথম দুটো গুণ সববার থাকতে হবে, তা নাহলে তারা জীব হবে না। কোষীয় মানে যারা দেহটা কোষ দিয়ে তৈরি, যাদের দেহটা কোষ দিয়ে তৈরি, বিপাক ক্রিয়া মানে যাদের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গঠন এবং ভাঙন চলে, নিজের মতো অপত্য সৃষ্টি করতে পারে, এটা সবার মধ্যে নাও থাকতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে আছে। যেমন যেমন শ্রমিক মৌমাছির নেই, বন্ধা জীবেদের নেই, তবু এরা জীব কেন না, তাদের প্রথম দুটো গুণ অবশ্যই আছে, কোষীয় এবং বিপাকক্রিয়া সক্ষম। প্রথম দুটো গুণ না থাকলে কেউ জীব নয়। আর জীবন আছে, প্রাণ আছে, এইসব জিনিসগুলো না বলাই ভালো, কারণ ওই জিনিসগুলো কি আমরা কেউ জানি না। প্রাণের লক্ষণ জানি, জীবনের লক্ষণ জানি, জীবন কি জিনিস আমরা কেউই জানি না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে সক্ষম হননি জীবনটা কি জিনিস। আন্তর্জাতিক বইগুলো খুলে দেখে নাও, লিখেছেন সবাই যে জীবন একটা দুর্গেয় বস্তু, আমরা কি জিনিস জানি না, জীবন কোনো সহজ সংজ্ঞার দ্বারা সংজ্ঞায়িত হয় না। জীবনের লক্ষণ আমরা বলতে পারি, এই এই লক্ষণ আছে, শ্বসন আছে, পুষ্টি আছে, এইসব আছে, সেটা বলতে পারি, কিন্তু জীবন কি কেউ একটা বলে দিতে পারেনি আজ পর্যন্ত, কোনো বিজ্ঞানী সেটা সক্ষম হয়নি। সেই জন্য প্রাণ আছে, ওগুলো একটা ছোটদের বেলা বোঝানোর জন্য ছোট একটা শব্দ একটা, কিন্তু এখন যখন অনেকগুলো শব্দের সঙ্গে পরিচয় ঘটেছে তখন আমাদের তা দিয়ে বলবার সুযোগ হয়েছে। যখন যেহেতু আমরা কোষ জানি, বিপাক জানি, এই দিয়ে বলতে পারি, তাই দিয়েই বলতে হবে।
কেউ জিজ্ঞাসা করতে চাইলে জিজ্ঞেস করতে পারো, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে এক্ষুনি চট করে জিজ্ঞেস করো। তাহলে ধরে নিচ্ছি এই জিনিসটা বুঝতে পেরেছো, এটা দিয়েই সংজ্ঞাটা করতে হবে, সেটা দিয়েই চলতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা, কিরকম জীব কাকে বলে আসছি। তাহলে জীব এইরকম যদি হয়ে থাকে, পাঁচ রাজ্য যুক্ত জীব জগৎ এইরকম ভাবে নির্ভর করে বলতে হবে, কারণ আমাদের এই ক্লাসিফিকেশনকে নির্ভর করেই কাজটা আমরা করছি। সেজন্য জীবের যা কিছু বলবে, জীব রাজ্য টাজ্য বলা হবে, তখন এই রকম রাজ্যের উপরেই বলতে হবে, অন্যরকম বললে চলবে না। তাহলে এই হয়েছে আমাদের বিষয়টা, বলেছি আমরা এই রকম ভাবে বোঝবার চেষ্টা করছি পাঁচটা রাজ্য কি এই রকম। মনে করে দেখো এই পাঁচ রাজ্যের উপরে নির্ভর করে আমাদের জিনিসটা। তাহলে পাঁচ রাজ্যযুক্ত জীব জগৎ এইটা অভিব্যক্তির এবারে কিরকম প্রমাণ, কেমন অভিব্যক্তি হয়েছে জানলাম কি করে, বিজ্ঞানীরা যা রেখেছেন প্রমাণ সেইগুলো দু একটা নেওয়ার চেষ্টা করি আমরা। অঙ্গ সংস্থানগত প্রমাণ, বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠনে যদি মিল দেখা যায় তাহলে জৈব বিবর্তন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে চাইছি। আমরা দু একটার মধ্যে তিনটি জিনিস নেবার চেষ্টা করব, আগ্রপদ প্রাণীদের, হৃৎপিণ্ড আর লুপ্তপ্রায় অঙ্গ, এই কটার মধ্যে বিষয়টা নেব। তাহলে এই কটার মধ্যে বিষয় নিয়ে আমরা চলবার চেষ্টা করব। তাহলে সমস্ত অঙ্গ এবারে অঙ্গের দিক থেকে বোঝবার চেষ্টা করছি, বিভিন্ন অঙ্গগুলোর উৎপত্তি এবং অভ্যন্তরীণ কাঠামো কোথাও এক আছে কিনা, কোথাও কিছু সামঞ্জস্য আছে কিনা। যে সমস্ত সমসংস্থ মানে একই রকম সংস্থান, হোমোলোগাস, সমসংস্থ দেখতে এসেছি, ছবিতে একটু ব্যাপারটা করতে চাইছি, ছবিতে বিষয়টা করতে চাইছি। মানুষের হাত, বেড়ালের পা, বাদুরের আর পাখির ডানা এবং ঘোড়ার অগ্রপদ, তিমির প্যাডেল তার সঙ্গে যোগ করা আছে। সবার মধ্যে যদি অস্থির গঠনটা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো কিছু না কিছু সামঞ্জস্য, কিছু না কিছু মিল রয়েছে। এবং সব জায়গায় এই মিলটা কেন রয়েছে যদি ভাববার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, তাহলে তখন বিজ্ঞানীরা বুঝতে চেষ্টা করছেন যে এই মিল কেন এলো। তাহলে এদের নিশ্চয়ই একটা সাধারণ কোন উদ্বংশীয় ছিলেন যার থেকে এই উৎপত্তিটা ঘটেছে। তাহলে ওই অগ্রপদের এই যে সাদৃশ্য দেখতে পেয়েছি, সেই সাদৃশ্য আমাদের বুঝতে সাহায্য করছে যে এইখানে এটা কি রকম রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করতে পারি, আমার মনে হয় সেটা একটু দেখে আসলে ভালো। তাহলে একবার দেখে নেওয়ার চেষ্টা করি কিরকম দেখা যায়, একটু বিষয়টার মধ্যে গিয়ে দেখার চেষ্টা করি তাহলে কিরকম দেখতে পাওয়া যায় এই সমস্ত জিনিস। আমরা একটু প্রথম এসেছি দেখতে তিমিতে, তিমিতে আমরা একটু দেখবার চেষ্টা করব যে তিমির বিষয়ে এই বিষয়টা কিরকম রয়েছে। সবাই একটু দেখো, সামনে বিষয়টা এসে পৌঁছলে আমরা আশা করি সবাই দেখতে পাবো এবং তখন বিষয়টা দেখতে পাবো। আশা করি সবাই এবারে দেখতে জিনিসটা পাচ্ছ। তাহলে এই হচ্ছে তিমি এসেছে। তিমি অনেক ক্ষেত্রে আন্টার্কটিকা থেকে হয়তো উত্তর আমেরিকার তীরভূমিতে এসে পৌঁছয় এখন যেমন দেখতে পাচ্ছি। তাহলে তিমি তার শাবক সমেত এসে পৌঁছেছে এইখানে। Female has come here to seek the best partner, and she starts by announcing her arrival to potential suitors. চলেই হচ্ছে তিমির প্যাডেল। এই প্যাডেলের যদি অস্থি আমরা দেখি তাহলে দেখা যাবে মানুষের
অগ্রবাহুর সঙ্গে হাতের সঙ্গে মিল আছে, ঘোড়ার অগ্রপদের সঙ্গে মিল আছে, এরকম আরো অনেকের সঙ্গে মিল দেখতে পাওয়া যাবে। তাহলে অস্থির গঠনে মিল দেখা যাচ্ছে বলে এই মিলগুলো থাকার জন্য তার থেকে ঠিক করা হচ্ছে যে নিশ্চয়ই এদের একজন সাধারণ জাত থেকে এই এই সমস্ত জীবের সৃষ্টি হয়েছে। তাহলে উৎপত্তির বংশটা শুরু হয়েছে এক জায়গায়, যেখানে উদ্বংশীয় জীব থেকে একজনের নিশ্চয়ই শুরু হয়েছে, তা না হলে এই মিলটা থাকতো না। তাহলে অগ্রপদের সাদৃশ্য একটা আমাদের সাহায্য করছে যে বিবর্তন হয়েছে জানার জন্য। এই ধরনের বিবর্তনকে বলা হচ্ছে অপসারী। কেন না, কাজগুলো এখন হয়তো ভিন্ন হয়ে গেছে, অঙ্গগুলো সমান অনেক তো গঠনে রয়েছে কিন্তু কাজগুলো ভিন্ন হয়ে গেছে, তাই জন্য বিবর্তনটা যেন একে অপরের থেকে দূরে চলে গেছে, একে বলা হয় অপসারী বিবর্তন। ছোট প্রশ্ন আসছে, কি করে জানতে পারি অপসারী বিবর্তন কোথায়, অথবা জানতে চাইছে অগ্রপদের সাদৃশ্য কোন ধরনের বিবর্তনকে উপস্থাপিত করে বা আমাদের প্রমাণ দেয় হয়েছে বলে। অপসারী বিবর্তন আর সমসমস্ত অঙ্গগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে অপসারী বিবর্তন আর সমসমস্ত অঙ্গগুলোতে এই জিনিসটা দেখতে পেয়েছি। তাহলে সমসমস্ত অঙ্গ হোমোলোগাস অর্গানস, সেটাতে এই বিষয়টা বুঝতে পারার চেষ্টা করলাম। এবারে নিচ্ছি আরেকটা অঙ্গ, তুলনামূলকভাবে শারীর স্থান দেখবার চেষ্টা করছি। শারীর স্থান মানে শরীরের কোন স্থান, কয়েকটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে যদি সাদৃশ্য দেখার চেষ্টা করছি, সাদৃশ্য আগেও দেখেছি, এবারও সাদৃশ্য দেখবার চেষ্টা করছি। কিরকম সাদৃশ্য, মাছ থেকে শুরু করেছি, মূলত মেরুদণ্ডীদের মধ্যে দেখতে এসেছি হৃৎপিণ্ড। মাছের ক্ষেত্রে এইরকম থাকছে একটা হৃৎপিণ্ড এবং রক্ত প্রবাহ সারা দেহে কিরকম হচ্ছে। তাহলে রক্ত প্রবাহ কিরকম সারা দেহে হচ্ছে, একটা চক্রের মাধ্যমে। আমরা একটু দাগিয়ে দাগ দিয়ে দেখার চেষ্টা করছি, দেখো সবাই, আমি একটু দাগ দিয়ে বোঝবার চেষ্টা করব, তোমরা একটু বুঝতে পারো কিনা দেখো কিরকম চলছে বিষয়টা। এরকম আমাদের কোনো একটা যদি মাছ নিই, মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা এখানে আছে, তাহলে কিরকম ভাবে চলছে হৃৎপিণ্ড, নিলয় থেকে রক্ত অলিন, তাহলে রক্তটা কিরকম রয়েছে অলিন্দ থেকে, এই অলিন্দ থেকে নিলয়ে রক্তটা এসেছে, আমি একটু দাগ দিচ্ছি, অলিন্দ থেকে নিলয়ে রক্ত এসেছে, নিলয় থেকে পাম্প হয়ে ফুলকার ওপরে রক্তটা চলে গেছে, ফুলকায় রক্ত চলে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়েছে, অক্সিজেন নিয়ে নিয়েছে। তাহলে অধিক অক্সিজেন যুক্ত এই যে রক্ত, সেটা সারা দেহে চলে যাচ্ছে, একটা জায়গায় শুধু দেখানো হলো, এরকম বুঝতে হবে সব জায়গায় রক্তজালক সৃষ্টি করে রক্ত অক্সিজেন দেবার পৌঁছে দেবার ব্যবস্থা করেছে, আর সারা দেহে শ্বসন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, সেইটা ফিরিয়ে নেবারও ব্যবস্থা করেছে, সেইটা ফিরিয়ে আবার অলিন্দে ফিরে এসেছে। তাহলে এইভাবে একটা চক্রাকার পথে চলছে, আমরা এখানে দেখলাম, এর নাম একচক্রী হৃৎপিণ্ড। একচক্রী হৃৎপিণ্ড কেন বলে বলতে পারো? হ্যাঁ মশাট, কি জিজ্ঞাসা? বলছি এই যে মাঝেতে একচক্রী হৃৎপিণ্ড, এর কোনো মানে মাঝের উপর কোনো প্রভাব পড়ে যে কোনো সুবিধা হয়? সেটাই তো আসছি, এখন আসিনি, আসছি, সেটাই প্রশ্নটা আসবো, এখন আসিনি। আচ্ছা, তাহলে এরকম একচক্রী হৃৎপিণ্ড, তার মানে একচক্রী হৃৎপিণ্ড কাকে বলে? কামার পুকুর বলতে পারো, নবাবগঞ্জ, নিমপিট, একচক্রী হৃৎপিণ্ড কাকে বলে? কামার পুকুর কেউ বলতে পারে? নিমপিট, নবাবগঞ্জ, বেগমপুর, আসান, হ্যাঁ বেগমপুর, রাইট, একটু শুনে নি, বেগমপুর, দাও মাইক্রোফোনটা ওকে। তারপরে বলো। হ্যাঁ বলো এবারে। যে হৃৎপিণ্ডে এক সময় একবারই রক্ত আবর্তন হয়। আচ্ছা, এক সময় বলেছো বটে, কিন্তু এই এক সময় জায়গায় কথাটা একটু পাল্টে নিলে ভালো হয়, বলেছি বুঝেছি, মানে সারা দেহে প্রবাহকালে একবার হৃৎপিণ্ডে রক্তটা প্রবেশ করবে, মানে একবার রক্তটা হৃৎপিণ্ডে প্রবেশ করে সারা দেহে প্রবাহিত হলো, এইটা হচ্ছে কথাটা, ঠিক আছে, এইরকম কথাটা বললে ঠিকটা হবে। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে এই রকম, কিরকম ব্যাপারটা মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে রক্ত ফুসফুসে চলে গেল,
ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে অক্সিজেন নিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে এসেছে। এবারে হৃৎপিণ্ড থেকে সারা দেহে আবার রক্ত চলে গেছে, সারা দেহে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিয়েছে এবং সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেখান থেকে নিয়ে ফিরে এসেছে। এখানে হৃৎপিণ্ড সারা দেহে রক্ত প্রবাহকালে হৃৎপিণ্ডের রক্ত দুবার প্রবেশ করবে, দুটো চক্র গঠন করবে, সামনে দুটো চক্র দেখতে পেয়েছি, ডাবল, এই জন্য ডাবল সার্কিট হার্ট একে বলা হয়, দ্বিচক্রী হৃৎপিণ্ড। আমরা একটু অ্যানিমেশনে বুঝতে পারি কিনা চেষ্টা করে দেখি, অ্যানিমেশনে ব্যাপারটা বুঝবার জন্য এসেছি। এটা একটু রূপক এই রকম নিচ্ছি, প্রথম নিচ্ছি মনে করো উপর দিকটা অ্যালভিওলাস বা বায়ুথলি বা ফুসফুসের মধ্যে রয়েছে আর রেড ব্লাড সেল মানে রক্ত এখানে এসে হাজির হয়েছে। তাহলে রক্তের মধ্যে কি রয়েছে, রক্তের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর ফুসফুসে অক্সিজেন বাতাস এসেছে বেশি, তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে এসেছে, তাহলে বায়ুথলি থেকে রক্তে পৌঁছেছে। কার্বন ডাইঅক্সাইড রক্ত বেশি রয়েছে বেশ ব্যাপনের জন্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে গেছে ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরেছে বাম অলিন্দে, বাম অলিন্দে থেকে বাম নিলয় হয়ে সারা দেহে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসেছে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাহু রক্তবাহ এসছে অক্সিজেন সমৃদ্ধ নিয়ে, কলাকোষ এইখানে রয়েছে, তাহলে অক্সিজেন বেশি ঘন এখান থেকে কম ঘনর দিকে দিয়ে দিল ব্যাপন পদ্ধতিতে, কলাকোষে শোষণ হয়েছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কলাকোষে বেশি রক্তে কম, রক্তে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়েছে। তাহলে রক্ত এবার কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে নিয়েছে হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে হৃৎপিণ্ডে পৌঁছেছে, হৃৎপিণ্ডের অলিন্দ থেকে ডান নিলয় হয়ে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত লাংস বা ফুসফুসে চলে গেছে আবারও CO2টা ছেড়ে অক্সিজেন নেবার জন্য। তাহলে এরকম দুটো চক্র দেখা দিয়েছে এই হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কযুক্ত যে সংবহন, আমরা একসাথে বিষয়টা বোঝবার চেষ্টা করব। প্রথম একসাথে ছবি নিয়েছি, ছবিতে দেখো প্রথম বাঁদিকে মাছ, মাঝখানে উভচর ব্যাঙেদের, তারপরে পক্ষী আর স্তন্যপায়ী। এখন বলতে হবে গঠনে আমরা জানি অলিন্দ আর নিলয় একটা একটা করে রয়েছে মাছে, উভচরে দুটো অলিন্দ একটা নিলয়, আর পাখি আর স্তন্যপায়ীতে দুটো অলিন্দ দুটো নিলয়, এটা গঠনগত পার্থক্য। কিন্তু রক্ত সংবহনের পদ্ধতিতে কোনো পার্থক্য এবং সুবিধে আছে কিনা, আসানসোল, আসানসোল বলতে পারো রক্ত সংবহন পদ্ধতিতে কোনো সুবিধে আছে কিনা কোথাও এখানে, বা তফাৎ কিছু আছে কিনা, আসানসোল কামারপুকুর নিমপিট, আসানসোল কেউ বলছে কোথাও পার্থক্য কোথাও সুবিধে কিছু একটা আছে, পলাশিপাড়া কেউ একটা বলতে পারো কোথাও সুবিধে কিছু একটা আছে কিনা, বেশ নবাবগঞ্জ, হ্যাঁ মশাট, মশাট মাঝে পিণ্ডে একটি অলিন্দ একটি নিলয় থাকে বলে এদের দেহে দূষিত রক্ত প্রবাহিত হয়, আর উভচরদের না 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 হয় না, ওটা আগেই করেছি, ভালো করে খেয়াল করো, কখনো বলিনি ওখানে দূষিত রক্ত প্রবাহিত হয় বলে, বলেছি O2 সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। দেখো ছবিতেও এখনো দেওয়া আছে, লাল দাগ দেওয়া আছে, এই অলিন্দ থেকে ফুলকায় গিয়েছিল, ফুলকা থেকে সারা দেহে যাচ্ছে, সব O2 সমৃদ্ধ, ছবি সামনেই রয়েছে, আর সামনে সারা দেহ থেকে CO2 সমৃদ্ধ হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে এসেছে। বলো রক্ত সংবহন পদ্ধতিগত কোথাও বেশি সুবিধে আছে কিনা, কি আছে কেন সুবিধে, ওটা O2 সমৃদ্ধ রক্তটা একদিকে থাকছে আর CO2 সমৃদ্ধ রক্তটা একদিকে থাকছে, না সেটা এখানেও, সেটা তো এখানেও তাই আছে, মাছেও তাই, মাছেও তাই আছে, মিশে যাচ্ছে তো না, মাছে কোথাও মিশে যায়নি, মাছে মিশে,
স্যার ওই যে অল ইন্ডিয়া নিলয় মানে নয় সংবহন পদ্ধতিতে মিশে কোথাও যাচ্ছে না, সংবহন পদ্ধতিতে মিশে কোথাও যায়নি, মাছের সামনে এখনো ছবি রয়েছে, অক্সিজেন সমৃদ্ধ রক্তই সারা দেহে প্রবাহিত হচ্ছে, মিশে যায়নি। আচ্ছা বসে পড়ো সবাই, একটু শুনে নাও কারণ সময় খুব সংক্ষিপ্ত, বেটা ভালো করে একটু তাকিয়ে দেখে নাও, বোঝা শক্ত নয় খুব সহজ। অলিন্দ নিলয়ে CO2 সমৃদ্ধ রক্ত এসেছে, সেই রক্তটা অলিন্দ এবং নিলয়ের মধ্যে শুধু CO2 যাচ্ছে, কোনো মেশামেশির কোনো ব্যাপার নেই, অলিন্দ তো CO2 সমৃদ্ধ এসছে, সেটাই নিলয়ে গেছে, সেটাই ফুলকায় চলে গেছে, ফুলকাতে গিয়ে CO2 ছেড়ে দিয়েছে, O2 নিয়ে নিয়েছে, সেই O2 রক্ত সারা দেহে বয়ে গেছে, এক চক্রী হৃৎপিণ্ডের মাধ্যমে এই সংবহন হয়েছে। ব্যাঙের ক্ষেত্রে কি হয়েছে, ব্যাঙের ক্ষেত্রে রক্ত ব্যাঙের ক্ষেত্রে রক্ত প্রথমে দেখছি ফুলকা এসেছে, সেটা মিশ্রিত রক্ত এসেছে এবং সেই রক্ত আবার অক্সিজেন সমৃদ্ধ হয়ে ফিরেছে নিলয়ে, নিলয়ে ফিরেছে O2 সমৃদ্ধ রক্ত, নিলয় থেকে নিলয়ে যে রক্তটা আছে সেই রক্তটা মিশ্রিত রক্ত, কারণ ডান অলিন্দ থেকে CO2 রক্ত আর বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসেছে, তাই পাম্প করার ফলে যে রক্তটা সারা দেহে যাচ্ছে সেটা দুরকমই রয়েছে, O2 প্লাস CO2 দুটোই যুক্ত রয়েছে, এই দুই রকমই দেখা দিয়েছে, তাহলে মিশ্রিত রক্ত সারা দেহে যাচ্ছে এই উভচরদের ক্ষেত্রে সেটা দেখছি এখন, তাহলে এইটা চলে গেল সারা দেহে পৌঁছে গেল, সারা দেহে O2 এবং CO2 সমৃদ্ধ রক্ত গেছে এবং দেহে অক্সিজেন দিয়ে দিয়েছে, সেখান থেকে আবার CO2 নিয়েছে, নিয়ে আবারও অলিন্দে ফিরেছে, তাহলে এখানে CO2 সমৃদ্ধ রক্ত এসেছে, তাহলে CO2 সমৃদ্ধ রক্ত অলিন্দে এখানে এদিক থেকে পৌঁছেছে আর বাঁদিক থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছেছিল, তাহলে হৃৎপিণ্ডে মিশ্রিত হয়েছে এবং সারা দেহে মিশ্রিত রক্ত যাচ্ছে। এখন একটা ছোট্ট প্রশ্ন মনে সন্দেহ হয়েছে, মাছে তো সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গেল, এখন এক্ষেত্রে তো ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখছি মিশ্রিত রক্ত গেল, তাহলে তো লাভ কি হলো নাকি ক্ষতিই হলো, বস্তুত পক্ষে একটা ক্ষতিই হলো, একটু অক্সিজেন সমৃদ্ধ গেলে বেশি ভালো হতো, CO2 সমৃদ্ধ যাওয়াতে সেটা ক্ষতিই হয়েছে, সেই ক্ষতিটা পরে গিয়ে মিটিয়ে নিয়েছে যখন এই হৃৎপিণ্ডটা 4টে কুটির হয়ে গেছে, তখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, অক্সিজেন সমৃদ্ধ সারা দেহে তখন শুধুই যাচ্ছে, কিন্তু ব্যাঙে সেটা সম্পূর্ণ হতে পারেনি, তাহলে সুবিধে তাহলে কি দাঁড়ালো, এক চক্রী থেকে দ্বিচক্রীতে যে এলো তাতে সুবিধে কি হলো, এক চক্রী থেকে দ্বিচক্রীতে আসাতে সুবিধে হলো, দেখো সবাই সামনে তাকিয়ে একবার সহজ একটা জিনিস, একবার রক্ত পাঠিয়েছিল ফুসফুসে, তারপরে ফুসফুস থেকে আবারও হৃৎপিণ্ডে নিয়েছে, তারপরে আবারও পাম্প করেছে সারা দেহে গেছে, রক্তের বেগ বেড়ে গেছে, তাহলে রক্ত দ্রুত পৌঁছবে, রক্ত যা কিছু বয়ে নিয়েছে সেগুলো দ্রুত পাঠিয়ে দিতে পারবে কষে, মাছের ক্ষেত্রে তা হবে না, হৃৎপিণ্ডের সংকোচনের পরে এসেছে ফুলকায়, তারপরে সেখানে অক্সিজেন নেওয়া আর CO2 ছেড়ে দেওয়ার পরে সেটা সারা দেহে গেছে, চাপ গেছে কমে, ধীরে ধীরে রক্ত বইবে, কাজ করার জন্য এটা বেশ শক্ত ব্যাপার, খুব বেশি উন্নত কাজ করা সম্ভব হবে না, তাহলে এক চক্রী অপেক্ষা দ্বিচক্রী সংবহন উন্নত কেন প্রশ্নটা রেখেছি, লিখছি উত্তরটা, লিখে রাখো, বুঝতে পারবে পরে, আরো ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। তাহলে দ্বিচক্রী সংবহনে রক্ত একবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে এবং পুনরায় উৎক্ষিপ্ত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে, এর ফলে একটা সুবিধে আছে, ব্যাঙেদের ক্ষেত্রে পুরো সুবিধাটা আদায় করা যায়নি কিন্তু পরে পক্ষী শ্রেণী থেকে সেটা এসে গেছে, রেপটিলিয়াতেও প্রায় এসে গেছে, অল্প একটু বাক্য আছে, বাদ থেকে গেছে, তাহলে এর ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং রক্ত দ্রুত পরিবাহিত হয়, এর ফলে গ্যাসীয় আদান প্রদান, খাদ্যের আদান প্রদান খুব দ্রুত হতে পারে, যারা উন্নত জীব তাদের এটা অত্যন্ত জরুরি বিষয় যে কলাকোষের সঙ্গে জিনিসপত্র আদান প্রদান চাই, কলাকোষেই তো কাজগুলো ঘটবে, সেই জন্য তার উপাদান চাই আর যে কিছু বর্জ্য পদার্থ সেগুলো বের করে নেওয়াও চাই, এই জন্য এক চক্রী অপেক্ষা দ্বিচক্রী সংবহন, এইটা আমাদের বইগুলোতে সাধারণত উল্লেখ থাকছে না, আমাদের শুধু গঠনটাই, কটা কুঠুরি আছে সেটাই থাকছে, কিন্তু এই সংবহনেও একটা উন্নতি দেখা দিয়েছে, সেই উন্নতিটাও বোঝার বিষয়, শুধু গঠনে নয় সংবহন পদ্ধতিতেও উন্নতি দেখা দিয়েছে, ব্যাঙের ক্ষেত্রে সেটা সম্পূর্ণরূপে পাওয়া যায়নি, রক্তচাপটা বেড়ে গেছে কিন্তু মিশ্রিত হয়ে যাওয়াতে একটু সমস্যা থেকে গেছে, পরবর্তীতে সেই সমস্যাটাও মিটিয়ে ফেলা হয়েছে, তাহলে এই হলো এক চক্রী অপেক্ষা দ্বিচক্রী সংবহনে
কারোর যদি জিজ্ঞাসা থাকে একটু জিজ্ঞেস করতে পারো, আমার মনে হয় জিজ্ঞাসার হয়তো আর দরকার হবে না, কারণ খুব সহজ বিষয়, বিষয়টা এই চাপ বৃদ্ধি করে ব্যাপারটা করা হয়েছে। তাহলে দ্রুত যাওয়ার একটা দরকার আছে, দ্রুত পৌঁছেছে কখন, যদি আরেকবার ফিরিয়ে নিয়ে যদি পাম্প করা হয় তাই করেছে, আর সেটাই ঘটনাটা সুবিধে করে দিয়েছে। তাহলে এটা আমাদের বিষয়টার মধ্যে দেখতে পেয়েছি আমরা কি জিনিস। তাহলে কখন বিষয়টা কি হবে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলাম এইভাবে আসছি। তাহলে লেখা আশা করি হয়ে গেছে। এরপরে একটা ছোট্ট জিনিস, সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় নাম থেকেই বোঝা যাচ্ছে যা কাজ একই রকম করে, কাজ একই রকম করে। এক্ষেত্রে একটু বিশেষ বলে নেওয়ার দরকার আছে, জিনিসটা উদাহরণগুলো জানো, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুরের প্যাটাজিয়াম সব নাম জানো, কিন্তু এক্ষেত্রে শেষের জিনিসটা সবাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। অঙ্গগুলোর কাজের বিভিন্ন যে দিক তার তুলনামূলক কিন্তু বিচার করা হচ্ছে না। অঙ্গটা আছে, উড়তে পারে, এই পর্যন্তই দেখা হয়েছে। উড্ডয়নের পারদর্শিতাটা কিরকম বা বায়ুর চাপটা কেমন ব্যবহার করে দেখা হচ্ছে না। মশার ডানাটা কিরকম বায়ুর চাপ ব্যবহার করে আর আমাদের একটা বাজ পাখি তার ডানার বায়ুর চাপ কেমন ব্যবহার করে, এই তুলনামূলক বিচার এখানে করা হচ্ছে না। বা কে কোন ডানাটা কতটা সুবিধাজনকভাবে ব্যবহার করতে শিখেছে তা হচ্ছে না। শুধু উড়তে পারে এইটুকুই নেওয়া হয়েছে, একটা গুণ নেওয়া হয়েছে। দ্বিতীয় শেষের যে কথাটা, তৃতীয় যে কথাটা বলা হয়েছে, এই কথাটা একটু স্মরণ রাখতে হবে। সমবৃত্তীয় অঙ্গতে বৃত্ত মানে কাজটা নেওয়া হয়েছে, কিন্তু কাজের আরো যে ভিন্ন ভিন্ন দিক তার তুলনামূলক বিচার এখন করা হয়নি, কারণ তা করলে ঠিক বিষয়টা আসবে না। তা এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই রকমও সব রয়েছে যেখানে ঘটনাটা ঘটতে পারে। তাহলে এই রকম বিষয় দেখা দিয়েছে, আর এই ধরনের ঘটনা ঘটলে এই ধরনের অভিসারী, এই ধরনের বিবর্তনকে অভিসারী বিবর্তন বলা হবে। কনভার্জেন্ট, যেন একই জিনিস তো করছে সেই জন্য একমুখী হয়ে গেল, তাহলে এই ধরনের বিবর্তন আবার কনভার্জেন্ট বা অভিসারী বিবর্তনকে সমর্থন করে। উদাহরণ জানতে চায় বা এটার থেকে কোন জাতীয় বিবর্তন সিদ্ধ হয় জানতে চায়, তখন দিয়ে দেয় অনেক কিছু তার থেকে শনাক্ত।